घूमेर घोड़े देखी तारे is the all new DJI Mavic series drone jeta apnara pacchen 4K 60fps video 48 megapixel photo 8K hyperlapse 10 km range and probably 34 minutes flight time jera DJI bolche ashole ki tai to ashole jodi ta hoy tale ei drone tai je filmmaker bhai ra ache sab 1 lakh taka budget er moddhe tader jonno ei drone tai hote pare last drone ebong dite pare apnaderke bochor khanek upore backup তো সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সাথে থাকছি আমি আরিফুল ইসলাম ইমন এবং আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তো বক্স খুলে প্রথমে পাচ্ছেন একটা ব্যাগ আর এই কম্পার্টমেন্টটা তো এটার ভিতরে থাকছে প্রপেলার সেট ইউজার ম্যানুয়াল সাম পেপার ওয়ার্কস অ্যান্ড আরও কিছু প্রপেলার সাথে থাকছে সুন্দর একটা ক্যারিং ব্যাগ যেটার ভিতরে আপনারা পাচ্ছেন ড্রোনটি কন্ট্রোলার এবং তিনটা এক্সট্রা ব্যাটারি এবং ব্যাটারির জন্য একটা চার্জিং হাব যেটাতে আপনি একসাথে তিনটা ব্যাটারি চার্জে লাগিয়ে জাস্ট বসে বসে চিল করতে পারবেন আর থাকছে আমার মোস্ট ফেভারিট জিনিস তিনটা থ্রি স্টপ ND ফিল্টার যেটা একদম তুখার ব্রাইট অ্যান্ড জ্বলে জ্বলে সিচুয়েশনে হেল্প করবে অ্যান্ড প্রোরা এটা অনেক আগে থেকে ইউজ করেন এক্সট্রা কন্ট্রোলার স্টিক আরেকটা জিনিস ব্যাটারি টু ইউএসবি অ্যাডাপ্টার যেটার মাধ্যমে আপনি ফোন চার্জ করতে পারবেন ড্রোনের ব্যাটারিটি দিয়ে মানে ব্যাটারিটিকে জাস্ট পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন জোস ব্যাপার এক্সট্রা টাইপ সি টু টাইপ সি কেবল অ্যান্ড ইউএসবি টাইপ সি কেবল ফর ডাটা ট্রান্সফার আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ড্রোন স্কোয়ার বিডি তারা কারেন্টলি সবচেয়ে ট্রাস্টেড শপ ফর ড্রোনস তাদের কাছে সব ধরনের ড্রোন পেয়ে যাবেন সাথে আরও অনেক সুবিধাও তারা দিয়ে থাকে আর যদি কারেন্টলি কেউ একটা ড্রোন কিনতে চান তাহলে আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে তাদের ওয়েবসাইটটা ঘুরে আসেন নিচে তাদের ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনি ওয়েবসাইটে ঢুকবেন আপনার পছন্দের ড্রোনটা সিলেক্ট করবেন এবং পারচেস করে ফেলবেন জাস্ট ইজি একদম হ্যাসেল ফ্রিভাবে এবং একদম রিজনেবল প্রাইসে ওকে সো ম্যাভিক এয়ার টু কারেন্টলি বর্তমানে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ফ্লাইমোর কম্বো ফ্লাইমোর কম্বো আপনারা তিনটা ব্যাটারি সহ আরও অনেক কিছু সহ পেয়ে যাবেন যেটার প্রাইস তাদের কাছে বর্তমানে পড়বে 1,10,000 কি 15,000 টাকার মতো আর এটার যে স্ট্যান্ডার্ড এডিশন সেটা জাস্ট একটা ব্যাটারিতে আছে সেটা আপনার পাবে 90-95,000 টাকার মধ্যে তো আমি পার্সোনালি এখানে সাজেস্ট করবো ফ্লাইমোর কম্বোটা নেওয়ার জন্য কারণ তিনটা ব্যাটারি ফ্লাইট টাইম করার সময় খুব বেশি হেল্পফুল একটা ব্যাটারির তুলনায় আপনার জাস্ট কিছু পরিমাণ টাকা বাড়াতে হবে তাহলে আপনি জাস্ট এটার মাধ্যমে খুব বেশি আউটপুট পাবেন জাস্ট তিনটা ব্যাটারির মাধ্যমে DJI Mavic Air 2 চেহারা ম্যাভিক ফ্যামিলির বাকি সদস্যদের মতোই সেম ফোল্ডিং মেকানিজম থাকছে আগের মতোই তবে চেঞ্জ এসেছে সাইজে আর ইন্টারনাল হার্ডওয়্যারে সাইজে আগের ম্যাভিক এয়ারের তুলনায় বড় সড়ো আগের ম্যাভিক এয়ারের চাইলে পকেটে ভরা যেত তবে এটা বড় পকেট না হলে এবারের পকেটে নেওয়া যাবে না ফোল্ড করা অবস্থায় এটি লম্বায় 7 ইঞ্চের মতো ওজনে এর বডি অনুসারে একটু বেশি প্রায় 570 গ্রামের মতো একটু ভারী লাগলেও আমি বলবো ইটস ওকে ডিজিআর ভাষ্য মতে এর স্পিড ঘন্টায় 68 কিলোমিটারের মতো স্পোর্টস মোডে যদিও আমরা এই স্পিডের ধারে কাছেও যেতে পারিনি সেফটির জন্য ইম্প্রুভমেন্ট দেখা গেছে ব্যাটারি সেক্টরে যেখানে DJI Mavic Air 2 তার বড় হয়ে Mavic 2 Pro কেও ছাড়িয়ে গিয়েছে DJI ক্লেম করেছে 34 মিনিটের মতো ফ্লাইট টাইম পাওয়া যাবে তবে আমাদের টেস্টিংয়ে প্রায় 30-32 মিনিটের কাছাকাছি ফ্লাইট টাইম পেয়েছি প্রতি ব্যাটারিতে আমাদের টেস্টিংয়ের সময় বাতাস ছিল অলমোস্ট 30 কিলোমিটারের আশেপাশে তবে এই ব্যাকআপ টাইমটা কম বেশি হতে পারে আপনার ক্ষেত্রে তবে এটা স্টিল ইম্প্রুভমেন্ট আমার মতে কারণ আপনি ফ্লাইমোর কম্বোটা কিনলে পাচ্ছেন তিনটা ব্যাটারি যার দিয়ে আপনি ইজিলি সর্বমোট 90 মিনিটের মতো একটা ফ্লাইট টাইম পেয়ে যাবেন যেটা জোস ব্যাপার ঘাটাঘাটি করে দেখলাম
এই ছোট মরিচ প্রায় 60 কিলোমিটার বাতাসে হভার করতে পারে, যেখানে মিনি ও আগের জেনারেশনে এয়ার যথেষ্ট কষ্ট করেছে স্টেবল থাকতে। তো হাবিজাবি প্যাচাল বাদ দিয়ে ফ্লাইং এর আগে এবার চলুন চলে যাওয়া যাক এর হার্ডওয়্যারে। ড্রোনটি উড়ানোর জন্য প্রথমে আপনার ফোনে DJI ফ্লাই অ্যাপসটি ইনস্টল করতে হবে, তারপর টাইপ সি কেবল দিয়ে কানেক্ট করবেন ফোনের সাথে, দেন রিমোটটি অন করবেন এবং ড্রোনটি অন করবেন, অ্যান্ড বুম, কানেক্টেড, একদম ইজি। মোটর এবং ESC নিয়ে অনেক ঘেটেঘুটেও কোনো ইনফো পাইনি, তাই আমরা সরি, তবে ধারণা করছি DJI তাদের নিজস্ব সিস্টেম ইউজ করেছে বাকিগুলোর মতোই। এবার তারা এয়ারে দিয়েছে DJI Oculus Sync 2.0 ফর 1080p রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন। ম্যান, দিস ফিচার ইজ জাস্ট অসাম, কেননা আপনি 1080p রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন পাচ্ছেন। যারা টুকটাক FPV উড়ান তারা এই ফিচারটা বুঝবেন, কারণ সাধারণত যারা FPV উড়ান তাদের কোয়াডগুলোতে ম্যাক্সিমাম টাইম 480 বা 720p একটা FPV ক্যামেরা লাগানো থাকে রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিটার জন্য। তো সেখানে এখানে আপনারা পাচ্ছেন 1080p ভিডিও ট্রান্সমিশন, তাও রিয়েল টাইম, জোস ব্যাপার। DJI যখন ম্যাভিকে তাদের অকিউসিং টেকনোলজি দিল ভিডিও ট্রান্সমিটার জন্য, তা এক কথা ছিল একটা গেম চেঞ্জিং ফিচার। ম্যাভিক 2 সিরিজে তারা দিয়েছিল অকিউসিং 2, তো অনেকে এটা বলেছিল যে এটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিচার, তো এটা ম্যাভিক মিনি ম্যাভিক এয়ারে থাকবে না, অ্যান্ড তাই হয়েছে, ম্যাভিক মিনি আর ম্যাভিক এয়ার এই ফিচারটা নেই। বাট ম্যাভিক এয়ার 2তে তারা ঠেসে ভরে দিয়েছে এই ফিচারটা, মানে অকিউসিং 2.0 ফর 1080p রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন। এটা কাজ করে 2.4 GHz অথবা 5.8 GHz ব্যান্ডউইথে। চাইলে আপনি ম্যানুয়াল চেঞ্জ করতে পারবেন অথবা ডুয়েল ব্যান্ড মোডে সেট করে রাখলে ড্রোনটি তার নিজের সুবিধা মতো সুইচ করে নিবে, জোস একটা ব্যাপার। চেঞ্জ এসেছে সেন্সর পজিশনিংয়ে। ম্যাভিক 2 প্রোতে যেখানে সামনে পেছনে উপর নিচে ডানে বামে ছিল অবস্টিকাল অ্যাভয়েডেন্সের জন্য সেন্সর, এখানেও কিন্তু আপনারা অবস্টিকাল অ্যাভয়েডেন্সের জন্য সেন্সর পাচ্ছেন, সামনে পেছনে নিচে পাচ্ছেন, বাট ডানে বামে কোনো সেন্সরটা নেই। এখন এই জিনিসটা যারা প্রো ড্রোন পাইলট আছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তারা এই জিনিসটা কোনো পাত্র দিবে না, তারা এই ডানে বামে সেন্সর ছাড়াও খুব ইজিলি আরামসে উড়াতে পারবে। বাট আমার মতো বিগিনার বা নুব যারা আছে তাদের কাছে এটা খুব একটা ঝামেলা হতে পারে, কারণ আপনি র্যান্ডমলি ধরেন বিল্ডিংয়ের খুব ক্লোজে উড়াচ্ছেন, আপনি আপনার কোনো আইডিয়া নেই, আপনি জাস্ট ডানে বামে ডাইরেক্ট নিয়ে একটা খাম্বার সাথে বাড়ি খাওয়া দিচ্ছেন, কারণ ডানে বামে সেন্সর নেই, তো ডানে বামে অবস্টিকল ডিটেক্ট করবে না। তো এটা আমার মতো নুব বা বিগিনার যারা আছেন তারা হয়তো এই জিনিসটা খুব একটা বুঝবেন না, তাদের ম্যাপ নলেজটা কম, বাট যারা প্রো ভাইয়ার আছেন, প্রো পাইলট যারা, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। তো তাও আমার মতো জাস্ট 2 সাইডের সেন্সরটা দিলে ভালো হতো এই আর কি। রাতের দিকে ফ্লাই করা এটা প্যারাদায়ক কাজ, কেননা এটিকে রাতে উড়াতে আমাদের স্টুডিওর ছাদে নিয়ে গিয়েছিলাম আমি আর তানিম, কিন্তু বেচারার অনেকক্ষণ EMU এরর দিল, তা ফিক্স করার পর সমস্যা দেখা গিয়েছে লো লাইটের জন্য অবস্টিকাল সেন্সরগুলো প্রপারলি ঠিকের মতো কাজ করতে পারছে না, কারণ অবস্টিকাল সেন্সরগুলো আলটিমেটলি ক্যামেরা, সো লাইট না পেলে ক্যামেরাগুলো প্রপারলি কাজ করতে পারবে না, যেটা একদম স্বাভাবিক ব্যাপার। তো অনেকের মাথায় ঘুরতে পারে এই IMU বা ইমু এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে যে ইন্টারনাল মেজারমেন্ট ইউনিট, যেটা এর এক্সেলারেশন সেন্সরের মাধ্যমে কাজ করে। তো এই জিনিসটা প্লাস জাইরোস্কোপ সব কিছু সিমলটেনিয়াসলি কাজ করার মাধ্যমে ড্রোনটা কিন্তু বাতাস অথবা যা কিছু থাকুক না কিন্তু ড্রোনটা প্রপারলি খুব স্টেবল হওয়ার করে। জাইরোস্কোপের মাধ্যমে ড্রোনটি কতটুকু উপরে উঠলো বা গ্র্যাভিটিকে কতটুকু মধ্যাঙ্গুলি দেখাতে হবে এসব ক্যালকুলেট করে ড্রোনটিকে আকাশে স্টেবল রাখে। প্রপেলার থাকছে আগের মতোই ফোল্ডেবল লো নয়েজ প্রপেলার, যা আপনি এভাবে লাগাতে বা খুলতে পারবেন। প্রপেলারের সমস্যা থাকলে ড্রোনটি টেক অফ করবে না, আপনাকে স্ক্রিনে একটা এরর দেখাবে এবং মোটর সাথে সাথে স্পিন অফ হয়ে যাবে। তো যাই হোক, এবার আসি এর মূল ব্যাপারে, এর ক্যামেরা ডিপার্টমেন্ট অ্যান্ড আমার মোস্ট ফেভারিট ডিপার্টমেন্ট। ক্যামেরা ডিপার্টমেন্টে এতে থাকছে জোস জিনিস। ক্যামেরা ডিপার্টমেন্টে এটা ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটা সনি IMX586 সেন্সর। এই সেন্সরটা অনেক জনপ্রিয় একটা স্মার্টফোন ক্যামেরা সেন্সর, যেটা এখানে থাকছে, জোস ব্যাপার। বাট অবশ্যই এই ড্রোনটার জন্য কিন্তু এই সেন্সরটা আলাদাভাবে ডেডিকেটেডলি মডিফাইড এই ড্রোনটাতে ইউজ করার জন্য। টিপিক্যাল স্মার্টফোন সনি 586 সেন্সরের সাথে এটার তুলনা করলে ভুল হবে, কারণ এটা এই ড্রোনের জন্য আলাদা করে ডিজাইন করা সেন্সরটা। তার সাথে থাকছে 3-axis গিম্বেল। ওকে, সো লেটস টক অ্যাবাউট মেইন ব্যাপার স্যাপার, ভিডিও কোয়ালিটি। তো প্রথমত এর আগে কিছু ভিডিও ফিচার বলে রাখি। শুরুতে বলছি এতে আপনারা পাচ্ছেন 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 48 megapixel স্টিল পিক এবং পিক্সেল বাইনিং দিয়ে 12 megapixel স্টিল পিকও তুলতে পারবেন উইথ র সাপোর্ট। থাকছে প্যানোরামা পিকচার, যেটা দারুণ রেজাল্ট দেখিয়েছে, বাট এটা অতটা ইউজ করি না আমি। আরও থাকছে স্পিয়ার পিক, যেটা যেরকম পৃথিবীর মতো জোস জোস কিছু পিকচার পাবেন, যেটা ভালোই। আচ্ছা, তো ভিডিও ডিপার্টমেন্টে পাচ্ছেন 4K 60 এর পাশাপাশি 2.7K 60, 1080p থাকছে 120fps এবং 240fps স্লোমো, 4K HD 30fps পাশাপাশি ডিলগ মোডও থাকছে একদম ফ্ল্যাট পিকচার প্রোফাইলে ভিডিও করার জন্য, যেটা অনেক ফিল্ম মেকার ইউজ করে থাকেন। ওকে, সো এর 4K ভিডিও কোয়ালিটি নিয়ে আমি মোর দেন হ্যাপি। 4K তে 120 megabit রেটে ভিডিও করতে পারবেন, যেটা কাগজে কলমে হিসাব করলে ভিডিও ডিটেলস অ্যান্ড শার্পনেসে ম্যাভিক 2 প্রো থেকে স্লাইট বেটার হওয়ার কথা, বাট দ্যাটস নট দ্য কেস ইয়ার। ম্যাভিক 2 প্রো তো একদম সেমি প্রফেশনাল লেভেলের জিনিস, ওইটার মতো হুবহু কোয়ালিটির শার্পনেস ছিল না, বাট অনেকটাই কাছাকাছি ছিল। যেমন এই ভিডিওটা দেখেন, সব কিছু তো ঠিকঠাকই লাগছে, তাই না? বাট না, এই ফুটেজটা 200% জুমড, অ্যান্ড দিস ইজ দ্য অরিজিনাল ভার্সন।
তো এটা থেকে একটা আইডিয়া অলরেডি পেয়ে গিয়েছেন এর 4K কোয়ালিটি সম্পর্কে। অবশ্যই জোস কোয়ালিটি অ্যান্ড স্টানিং ফুটেজ পাবেন এর দ্বারা, বাট স্ট্রাগল করতে হয় লো লাইটে বা একদম রাত সিচুয়েশনে। খুব একটা কার্যকরী না এটা লো লাইটে, বাট ম্যাক্সিমাম প্রো পাইলট যারা আছেন তারা রাতে ড্রোন উড়ানোর ক্ষেত্রে সেই সব জায়গাতে ড্রোনটা উড়িয়ে থাকে যেখানে শপিং মল আছে বা প্রচুর ব্রাইট এবং লাইটি কন্ডিশন অন্ধকার রাত হওয়ার পরেও, তো ওই সব জায়গাতে উড়ালে এটা তো কোনো সমস্যা হবে না আশা করি। বাট তাছাড়া আমরা যেখানে উড়েছিলাম সেটা আমাদের বাসার স্টুডিওর ছাদে, যেখানে আশেপাশে সব বিল্ডিং এবং লাইট সোর্স নাই বললে চলে, একদম খুবই অন্ধকার, জাস্ট রাস্তা দেখা যাচ্ছে অবস্থা। সেখানে যদি আপনি ড্রোনটা উড়ান তাহলে অবশ্যই স্ট্রাগল করতে হবে এবং আপনি পাবেন গ্রেনি ফুটেজ, যেটা একদমই স্বাভাবিক। তার পাশাপাশি এর যে সেন্সরগুলো কিন্তু আলটিমেটলি ক্যামেরাই, তো সেই ক্যামেরাগুলো যখন আশেপাশে জাস্ট অন্ধকার দেখবে তখন সেন্সরগুলো খুব বেশি একটা ভালো কাজ করবে না, তখন অপটিক্যাল অ্যাভয়েডেন্সটাও খুব বেশি একটা ভালো কাজ করবে না। এখন এই জিনিসটা ম্যাভিক প্রো টুর ক্ষেত্রেও কার্যকরী। আপনি যখন যদি একদম একদম অন্ধকার এনভায়রনমেন্টে নিয়ে যান যেখানে আপনি প্রপারলি কিছু দেখতে পারতেছেন না, ওইখানে ম্যাভিক টু প্রোটাও স্ট্রাগল করবে, সেন্সরগুলো কিন্তু প্রপারলি ঠিকঠাক মতো দেখতে পারবে না। তো এই জিনিসগুলো আমার একটু মাথায় রাখবেন। ড্রোনটা যদি রাতে ফ্লাই করেন অবশ্যই এমন কোনো একটা এরিয়াতে নিয়ে যাবেন যেখানে ব্রাইট শপিং মল আছে এবং আশেপাশে পুরোটা এরিয়া ব্রাইট, যেখানে ড্রোনের সেন্সরগুলো ভালো মতো কাজ করবে এবং ক্যামেরা সেন্সর দিয়ে আপনি খুব ভালো স্ট্যান্ডিং ফুটেজ পাবেন। তো ওভারঅল আমি ওই সব জায়গাতে উড়ানোর সুযোগ পাইনি, বাট আমি আমার ছাদে যেরকম ভিউ পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আরও পাচ্ছেন 8K হাইপার ল্যাপস, এটাও জোর জিনিস, ভালো ভালো হাইপার ল্যাপস নেওয়া যায়। পাশাপাশি বিল্ট ইন অনেক ফিচার আছে DJI ফ্লাই অ্যাপটায়, যার মধ্যে আপনি ইজিলি হাইপার ল্যাপস শ্যুট নিতে পারবেন বিভিন্ন মোডে। প্লাস কুইক শট সহ অনেক অনেক ভিডিও অপশন আছে যেটা দিয়ে খুব ইজিলি খুব ভালো ভালো শ্যুট নিতে পারবেন, মানে প্রসেসটা আরও ইজি করে দিয়েছে। বাট আমার কাছে সবচেয়ে জোস লেগেছে তাদের এই এবার অ্যাক্টিভ ট্র্যাকিং 3.0, যে সিম্পলি যে কোনো একটা হিউম্যান বা ভেহিকেল এরকম ড্র্যাগ করে মার্ক করে দিবেন, এরপর ড্রোনটি জাস্ট ফলো করবে একদম জোস হবে। অ্যান্ড কাজ করেছে এটা বেশ দারুণভাবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি রাফিদকে মার্ক করেছি, তো ড্রোনটা এখন রাফিদের মুভমেন্ট ফলো করছে এবং রাফিদের সাথে সাথে এগোচ্ছে। তার পাশাপাশি আমি ড্রোনটিকে হালকা নিচে নামিয়েছি অবস্টিকাল অ্যাভয়েডেন্সটা টেস্ট করার জন্য, অ্যান্ড এখানেও বেশ ভালোই কাজ করছে, অটোমেটিকলি গ্যাপ ক্রিয়েট করে বের হয়ে যাচ্ছিল, স্টিল রাফিদকে ফলো করতেছে। তো দেন ট্রাই করলাম একটা মুভিং বাইকের সাথে, এখানে একটা বাইক ট্র্যাক করলাম। তো আগের থেকে বলে রাখি আমি যেখানে বর্তমানে এই শ্যুটগুলো নিচ্ছি এখানে কিন্তু আশেপাশে অনেক খাম্বা, তো ড্রোনটা সমানে বাইকটিকে ফলো করছে অ্যান্ড সামনে খাম্বা ডিটেক্ট করার সাথে সাথে পজিশনিং চেঞ্জ করে ফেলছে অ্যান্ড স্টিল ট্র্যাক করতেছে। তো বুঝে যাচ্ছে DJI ড্রোনসের অ্যালগোরিদম ডে বাই ডে অনেক ইম্প্রুভ হচ্ছে, তাদের অবস্টিকাল সেন্সিং অনেক ইম্প্রুভ হচ্ছে। যদিও প্রো পাইলট যারা আছে তাদের কাছে এই জিনিসটা খুব একটা ম্যাটার না, বাট স্টিল এটা প্রো পাইলটদের কাছে জাস্ট একটা বোনাস ফিচার। তো এই গেল ফিচার্স অ্যান্ড ভিডিও কোয়ালিটি। তো এখানে আমার ফাইনাল কথা হচ্ছে যে ভিডিও কোয়ালিটির দিস থিং জাস্ট ওয়ার্থ ইট। ব্যাটারি থাকছে 3500 mAh-এর, ড্রোনটিতে 3S লাইপো ব্যাটারি ইউজ করা হয়েছে। ড্রোনে লাইপো ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে কারণ এই ব্যাটারিগুলো সাইজের তুলনায় বেশি পাওয়ার প্রোভাইড করতে পারে প্রতি সেলে। প্রতি সেলে মিনিমাম 3.7 ভোল্ট দিতে পারে, সেখানে একটা ফুল সেলের ব্যাটারিতে টোটাল 12 ভোল্ট পাওয়ার পাওয়া যায়, যে অন্যান্য রিচার্জেবল ব্যাটারিতে পাওয়া যায় না। স্ট্যান্ডার্ড এডিশনের ড্রোনটিতে পাবেন 1টি ব্যাটারি, আর ফ্লাই মোর কম্বোতে পাচ্ছেন 3টা ব্যাটারি, তো এক্সট্রা ফ্লাইট টাইমে পাচ্ছেন সেটার মাধ্যমে। চেঞ্জ এসেছে এবারের কন্ট্রোলারেও, মোটামুটি সব ঠিক থাকলেও চেঞ্জ এসেছে এবারের মোবাইল পজিশনিংয়ে। আগে সব ম্যাভিকে মোবাইল নিচে বসানোর জায়গা থাকলেও এবারে থাকছে উপরের দিকে, আর থাকছে না কোনো এক্সটার্নাল অ্যান্টিনা। এক্সটার্নাল অ্যান্টিনা ছাড়াই এর কানেকশন যথেষ্ট স্ট্রং লেগেছে আমার কাছে, কোনো গ্যাঞ্জাম ছাড়াই 10 কিলোমিটার রেঞ্জ পাওয়া গিয়েছে এর থেকে। কন্ট্রোলারটি যথেষ্ট হ্যান্ডি লেগেছে আমার কাছে, কন্ট্রোলারটি আমার কাছে দেখতে হালকা গরিব গরিব লেগেছে। আই স্টিল লাভ দ্য ওল্ড ম্যাভিক কন্ট্রোলার, দেখতেও আগেরটা একটু রোবোটিক ছিল আর সাইজেও ছোটোখাটো ছিল। আর রেঞ্জের ব্যাপারটা নিয়ে আমার জীবন থেকে নেওয়া একটা অনুভূতি বলি আপনাদেরকে, তো ড্রোনটি আমি পুরান ঢাকা থেকে উড়াচ্ছিলাম, তো আমি যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ড্রোনটা পাঠিয়ে দিয়েছিলাম। লিটারেলি মেঘ দেখা যাচ্ছিল, আমি মানে রিয়েল টাইম ভিউতে লিটারেলি মেঘ দেখতে পাচ্ছিলাম এবং ড্রোনটা খুব বেশি উচ্চতা ছিল, অ্যান্ড স্টিল ড্রোনটাতে খুব স্ট্রং সিগন্যাল পাচ্ছিলাম। তো আমার মতো নুব এত দূরে ড্রোনটা পাঠিয়ে দিয়েছে, আর ভিউতে যখন আমি দেখতেছিলাম যে আশেপাশে শুধু মেঘ দেখতে পাচ্ছিলাম তখন আমি সিরিয়াসলি খুব ভয় পাচ্ছিলাম। তাই আমি রিটার্ন হোম বাটনটাকে ক্লিক করেছি এবং ড্রোনটা অটোমেটিকলি হোম পয়েন্টে এসে ল্যান্ড করেছে, একটা লাইফ সেভিং ফিচার বলা যায় আমার মতো নুবের জন্য। এবং ড্রোনটা এক্স্যাক্ট টেক অফ পয়েন্টে ল্যান্ড করেছে অলমোস্ট আর কি। আরেকটা জিনিস, ড্রোনটি যেখানে থাকুক না কেন আপনি যদি ম্যাপ হারিয়ে ফেলেন তাহলে জাস্ট কন্ট্রোলারটির এই রিটার্ন হোম বাটনটি প্রেস করে ধরে রাখবেন, অ্যান্ড ড্রোনটি যেখানে থাকুক না কেন আপনি ড্রোনটি যেখান থেকে উড়িয়েছেন ড্রোনটি এক্স্যাক্ট অলমোস্ট ওখানে এসে ল্যান্ড করবে। তো অটোমেটিকলি এসে যেখান থেকে উড়িয়েছেন সেখানে ল্যান্ড করলে আর কী লাগে, আমার তো মনে আর কিছুই লাগে না।
আর কন্ট্রোলারটিতে থাকা লেফট সাইডের হুইলটি দিয়ে ক্যামেরাটি জাস্ট উপরে নিচে নিতে পারবেন। আর যদি আপনি চান আপনার মন মতো ক্যামেরা যেখানে ইচ্ছে সেখানে ঘোরাবেন, তাহলে জাস্ট স্ক্রিনে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। এবার আপনি স্ক্রিনে যেখানে ড্র্যাগ করবেন, যেখানে টান দিবেন, ক্যামেরাটি সেখানেই মুভ করবে। চাইলে আপনি নিজের মতো পজিশনিং করে প্রপেলারটাও দেখতে পারবেন যে প্রপেলারটা ঘুরতেছে। জাস্ট ব্যাপার স্যাপার। ওকে, তো কনক্লুশন পার্ট, আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম ডিজায়ার ক্লেমড এটার অনেকগুলো ফিচার ছিল যেগুলো খুব আই ক্যাচি। ফার্স্ট অফ অল 4K 60 এই বাজেট লেভেলের ড্রোনে। তারপর আপনারা পাচ্ছেন 8K হাইপারল্যাপস, 10 কিলোমিটার রেঞ্জ প্লাস 34 মিনিটস ফ্লাইট টাইম। তো 4K 60 ওয়াজ স্টানিং। 48 মেগাপিক্সেল স্টিল পিকচার, ওইটাও জোস ছিল। 10 কিলোমিটার রেঞ্জও খুব ভালো স্টেবল ছিল। 34 মিনিট ফ্লাইট টাইম ডিজাই ক্লেম করেছে, খুব একটা পাইনি আমি, বাট 30 থেকে 32 মিনিটের কাছে কিন্তু ফ্লাইট টাইম পেয়েছি। তো এটাও কিন্তু মোর দেন এনাফ। আর ফ্লাই মোর কম্বোটাতে আপনি 3টা ব্যাটারিতে জাস্ট অনেক ফ্লাইট টাইম পেয়ে যাবেন। জাস্ট উড়াচ্ছেন, ড্রোনটা ব্যাক আনাচ্ছেন, ব্যাটারি রিপ্লেস করতেছেন, আবার ফ্লাইট টাইম পেয়ে যাচ্ছেন। জোস ব্যাপার। এই ড্রোনটা নিয়ে ফাইনাল আমার যেই কথা, সেটা হচ্ছে যে আমি এই ড্রোনটাকে জাস্ট স্ট্রোক মতো করে আপনাদেরকে ইজিলি রেকমেন্ড করতে পারতেছি যারা ফিল্ম মেকার আছেন, জাস্ট একটা নতুন ড্রোন কিনতে চাচ্ছেন। কারণ প্রথমত একটা জিনিস দেখেন, যারা ড্রোন পারচেস করে থাকেন, বর্তমানে যারা ইন জেনারেল ড্রোন কিনতে চাচ্ছেন, ইন্ডিয়া ফিল্ম মেকার যারা আছেন, তাদের প্রথম টার্গেট থাকে বাজেটের মধ্যে আইদার ম্যাভিক মিনি বা ম্যাভিক এয়ার। বাট ওই ড্রোনগুলোর থেকে কিন্তু এই ড্রোনটাতে আপনি আরও বেশি একটা লং লাস্টিং ফিডব্যাক অথবা ব্যাকআপ পাবেন, কারণ এটার কোয়ালিটি এবং পারফরমেন্স অলমোস্ট ম্যাভিক 2 প্রো এর কাছাকাছি ছিল। তো সেই ক্ষেত্রে এটা বলাই যায় যে এটার এই sub-1 lakh টাকা বাজেট রেঞ্জে এটা জাস্ট একটা কিলিং ড্রোন। সিরিয়াসলি, ড্রোন জিনিসটা কিছুটা এক্সপেন্সিভ, যেহেতু এই জিনিসটা খুবই স্মার্ট এবং অনেক ফিচার প্যাকড একটা জিনিস, বাট স্টিল 1 lakh টাকা প্রাইস রেঞ্জে যারা ফিল্ম মেকার ভাইয়ারা আছেন তারা ইজিলি বুঝতে পারতেছেন যে এই জিনিসটা আপনাকে অনেকদিন ব্যাকআপ দেওয়ার জন্য খুব একটা জোস একটা জিনিস। যারা অলরেডি ম্যাভিক এয়ার ইউজার আছেন তারা চাইলে ইজিলি ম্যাভিক এয়ার 2 তে শিফট হতে পারেন, ভালো একটা আপডেট পাবেন একদম চোখ বন্ধ করে। এবং আমি ইজিলি যে কোনো ইন্ডি ফিল্ম মেকারকে যাদের sub-1 lakh টাকা বাজেট তাদেরকে রেকমেন্ড করবো, চাইলে ম্যাভিক এয়ার 2টা কিনতে পারেন। আর ড্রোনটি যদি আপনি কিনতে চান তাহলে নিচে ড্রোন স্কোয়ারের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে চাইলে তাদের থেকে ড্রোনটি পারচেস করতে পারেন। পার্সোনালি এই বাজেট রেঞ্জে দিস ইজ দ্য মোস্ট ফেভারিট ড্রোন বর্তমানে আমার আর্সেনালে। তো চাইলে আপনারা একটু ট্রাই মারতে পারেন, মাস্ট হ্যাভ জিনিস বাজেট থাকলে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu paketler benim dermanım. Hoppa yavaş çal. Bir de bir çoğun nasıl? Kayıt bana bir de. Çal.